ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ড সিরিজ খাতা কলমের হিসেবে এগিয়ে টাইগাররা, তবে কন্ডিশন বিচারে কে এগিয়ে থাকবে এসব নিয়ে এখন মাঠের আজকে রাতের আয়োজন। সঙ্গে আছি আমি তাসর নাইফের, আমার সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক রুবাইত ইফতেকার। স্বাগত জানাচ্ছি এখন মাঠের রাতের আয়োজনে। আমরা আয়ারল্যান্ড সিরিজ নিয়ে কথা বলবো, কিন্তু কথা শুরুর আগে একটি প্রতিবেদন আছে। আজকে কথা বলেছেন নির্বাচক হাবিবুল বাশার যে বাংলাদেশ সেখানে কন্ডিশনটাই নাকি আসলে মূল প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে, এমনটি কথা বলেছেন তিনি। সেই প্রতিবেদনটা দেখে এসে আমরা বাকি আলোচনা করব। মঙ্গলবার শুরু হতে যাওয়া আয়ারল্যান্ড সিরিজের উইকেট বিবেচনায় রেখে সিলেটে ক্যাম্প করে জাতীয় দলের ক্রিকেটাররা। তিন দিনের ক্যাম্প শেষ করে কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সিরিজ শুরুর বেশ কয়েকদিন আগেই দেশ ছাড়ে তামিমরা। জেমসফোর্ডে গিয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলারও সুযোগ মিলেছিল হাথুরু শিষ্যদের, কিন্তু আয়ারল্যান্ড উলফসের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির বাগড়ায় ভেস্তে গেছে। সেই ম্যাচটি মাঠে না গড়ানোয় আক্ষেপ ঝরেছে বিসিবি নির্বাচকের কণ্ঠে। একটা ম্যাচ খেলার সুযোগ ছিল প্রস্তুতি নেওয়ার জন্য, সেটা মিস করেছি। ম্যাচটা খেলতে পারলে আমাদের জন্য খুব ভালো হতো, যদিও কিছুটা প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছি, কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য একটু সময় পাচ্ছি হাতে। কদিন আগেও ঘরের মাটিতে আয়ারল্যান্ডকে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ, তবুও আইরিশদের নিয়ে সতর্ক থাকতে হবে টাইগারদের, কারণ সেখানকার কন্ডিশনটা ভিন্ন। দল হিসেবে তো আমরা খুব ভালো খেলছি, কনফিডেন্ট, সবাই ফর্মে আছেন, বাট কন্ডিশনটা একটা অনেক বড় চ্যালেঞ্জ। আমার মনে হয় যে এই সিরিজটা বেশ কম্পিটিটিভ হবে, আমাদের জন্য একটা শক্ত মোকাবেলা করবে হতে পারে আয়ারল্যান্ড প্রতিপক্ষ। সময় লাগবে এটা। তবে টাইগারদের নিয়ে আশাবাদী বিসিবির এই পরিচালক, আইসিসি ওয়ানডে সুপার লীগের অংশ হিসেবে হতে যাওয়া সিরিজটি জিততে হলে তিন বিভাগে ভালো খেলার বিকল্প দেখছেন না তিনি। যত সহজ আপনার বাংলাদেশে মনে করেছেন অত সহজ হবে না, কারণ আয়ারল্যান্ড কিন্তু আপনার ওইসব জায়গায় কিন্তু ভালো দল, এবং ওরা কিন্তু পাকিস্তানকে হারিয়েছে, ইংল্যান্ডকে হারিয়েছে। সো ওদের সাথে আমাদেরকে কিন্তু প্রপার ক্রিকেট খেলতে হবে, তিনোটা পার্টে আমাদেরকে সিরিয়াস থাকতে হবে, তাহলে আমরা কিন্তু ভালো রেজাল্ট করব। এদিন বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ নিয়ে কথা বলার আগে পূর্বাচলে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন আকরাম খান। এসকে শাওন, এখন ঢাকা। রুবাইত ভাই বলছিল যে কন্ডিশনটা চ্যালেঞ্জের হবে এবং এত সহজেও জিততে পারবে না, কারণ আয়ারল্যান্ড ওই কন্ডিশনে, আয়ারল্যান্ড ভালো টিম, যদিও আয়ারল্যান্ডের ঘর নিজেদের মাটিতে না, ইংল্যান্ডের মাটিতে খেলা হচ্ছে, কি বলবেন? আমি আসলে হাবিবুল বাশার এবং আকরাম খানের সঙ্গে একেবারেই একমত যে এখন আধুনিক ক্রিকেটে যে ধরনের ফরম্যাটটা দাঁড়িয়ে গেছে, যে যে কোনো দলই নিজেদের ঘরে ভালো খেলে সেটা আপনি এখন র্যাঙ্কিং কিংবা শক্তিমত্তার বিচারে জাজ করতে পারবেন, এবং নিজেদের কন্ডিশনটাকে সবগুলো দলই আসলে সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করে, এবং আমরা সেটা বাংলাদেশের ক্ষেত্রেও দেখেছি। যে আমরা যখন বিদেশি দলগুলো আমাদের এখানে আসে, দু বছর আগেও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এসেছিলাম, আমরা কিন্তু স্পিন পিচ বানিয়ে তাদেরকে নাস্তানাবুদ করেছিলাম। সো সেরকমই একটা কন্ডিশন এক্সপেক্ট করছি আমি আয়ারল্যান্ড ইংল্যান্ডে, যে আয়ারল্যান্ড হয়তো বাংলাদেশের জন্য সিমিং কন্ডিশন, যেটা যেখানে বলটা কিছুটা হালকা মুভ করে সিমের ওপরে, সে ধরনের কন্ডিশন রেখেই অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশের, আমরা এটা খুব মানে সর্বজন বিদিত একটা ব্যাপার যে বাংলাদেশের সিমিং বোলিংয়ে এবং আর্লি মুভমেন্টে সমস্যা হয়, এবং তারা যে খুব দক্ষ সেটা আমি অস্বীকার করার উপায় নেই, কিন্তু সিম বোলিংয়ে আসলে যে কোনো ভালো দলের ভালো ব্যাটসম্যানদেরই আসলে সমস্যা হতে পারে নতুন বলে সিম মুভমেন্টে। সো বাংলাদেশের জন্য ওই বিষয়টা পরীক্ষার হবে, এটা একেবারেই মানে নিশ্চিত। আইসিসি ওয়ানডে সুপার লীগের অন্তর্ভুক্ত, এবং এটাই আইসিসি ওয়ানডে সুপার লীগের সবশেষ সিরিজ, এটি দিয়ে শেষ হবে, এবং সেই পয়েন্ট টেবিলটা যদি আমরা একটু দেখি যখন কেউ, কারণ বাংলাদেশের থেকে এই সিরিজের উপর নজর রাখছে বেশি সাউথ আফ্রিকা, কারণ আয়ারল্যান্ড যদি প্রথম তিনটি ম্যাচ জিতে যায় তাহলে আসলে কী দাঁড়াবে একটু যখন পয়েন্ট টেবিলেরটা আমরা দেখি, পয়েন্ট টেবিলের অবস্থানটা বর্তমানে কি রয়েছে, সেখানে নিউজিল্যান্ড সবার উপরে রয়েছে এবং বাংলাদেশের অবস্থান ভালো, চার নম্বর অবস্থান রয়েছে বাংলাদেশ, ইতিমধ্যে বাংলাদেশ কোয়ালিফাই করে গেছে ওয়ার্ল্ড কাপে এবং চার নম্বর দল হিসেবে, এবং পরের যে ধাপটা সেটা আসলে সেখানে আয়ারল্যান্ড রয়েছে, সাউথ আফ্রিকা রয়েছে, শ্রীলঙ্কাও রয়েছে, তারা আসলে আয়ারল্যান্ড যদি এখানে পরপর তিনটি ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু সাউথ আফ্রিকা কোয়ালিফাই খেলেই ওয়ার্ল্ড কাপে আসতে হবে। যেমন সাউথ আফ্রিকার এখন হচ্ছে 98 পয়েন্ট, আয়ারল্যান্ডের 68 পয়েন্ট, তিনটি জিতলে 98 সমান, কিন্তু রান রেটে এবং পেনাল্টির কিছু একটা বিষয় রয়েছে, তারা আসলে সাউথ আফ্রিকাকে রেখে আয়ারল্যান্ড সরাসরি কোয়ালিফাই করতে পারে, সেটা হবে না। আয়ারল্যান্ডের কাছে বাংলাদেশ টানা তিন ম্যাচ হারার সম্ভাবনা খুবই কম। আমি বলছি না যে সিরিজটা বাংলাদেশ পরিষ্কার ফেভারিট,
শক্তিমত্তায় বাংলাদেশ অনেকটাই এগিয়ে এবং অভিজ্ঞতার দিক থেকে আসলে বাংলাদেশ আমি যদি বাংলাদেশের সিনিয়র খেলোয়াড়দের দিকে দেখি মুস্তাফিজ আছেন দলের সঙ্গে অবশ্যই মেহেদী মিরাজ আছেন সাকিব আর তামিমের কথা তো বাদই দিলাম বাকিরাও যদি আমি ধরি বাংলাদেশ কিন্তু অন্যতম অভিজ্ঞ একটা দল এখন ওয়ার্ল্ডে শুধু আয়ারল্যান্ডের তুলনাতেই না যে কোনো দলের তুলনাতে অভিজ্ঞ দল তারা পাঁচ সাত বছর আট বছর ধরে ক্রিকেট রেগুলার খেলছেন সাকিব তামিম তো পনেরো বছর হয়ে গেছে সো বাংলাদেশ সব দিক থেকে এগোনো জাস্ট কন্ডিশনটা আয়ারল্যান্ডকে কিছুটা ফেভার করবে এই জন্য আমি আসলে বাংলাদেশকে নিরঙ্কুশ ফেভারিট বলছি না যে তিন শূন্যতে বাংলাদেশ সিরিজটা জিতবে সিরিজটা ক্লোজ হবে দুই এক হতে পারে যে কোনো দলের দিকে বাট তিন শূন্য আয়ারল্যান্ডের পক্ষে হওয়ার সম্ভাবনা নেই একটা সম্ভাবনা থাকতে পারে মানে দুই একে বাংলাদেশ বাংলা দেখেন বিদেশের মাটিতে যেহেতু এবং বাংলাদেশ কিন্তু এই সিরিজটা যেমনটা আপনাদের গ্রাফিক্সে দেখলাম যে বাংলাদেশের উপরে আসলে চাপ নেই ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার চাপ নেই বরং যে বিষয়টা রয়েছে যে সামনের বিশ্বকাপের জন্য নিজেদের লাইন আপে পরীক্ষা নিরীক্ষা করা কিছু খেলোয়াড়কে নতুন কয়েকজন খেলোয়াড় রয়েছেন মৃত্যুঞ্জয় আছেন দলে এরকম কিছু পরীক্ষা নিরীক্ষা করে যদি বাংলাদেশ করতে চায় এবং সেটা যদি ক্লিক না করে ওই দিনে হয়তো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে আমরা যদি স্কোয়াডটা একটু দেখি বাংলাদেশে তাহলে একটু আলোচনা করবো সেখানে হচ্ছে আপনি মৃত্যুঞ্জয়ের কথা বলেন এবং রনি তালুকদারও এই স্কোয়াডে রয়েছে এবং সেও এখন পর্যন্ত বিদেশের মাটিতে খেলেনি বাংলাদেশ তার অভিষেক হয়েছে ইয়াসির আলী চৌধুরী রয়েছে মৃত্যুঞ্জয়ের কথা বলছিলাম হাসান মাহমুদ মুস্তাফিজ শরীফুল এবাদত এবং তাইজুল আর হচ্ছে নাসুম তাকে ঘুরে ফিরে খেলানো হচ্ছে দুজনকে এই সিরিজে তাইজুল ছিল আগের সিরিজে নাসুম ছিল তাহিদ রয়েছে শান্ত রনি তালুকদার লিটন দাস এবং তামিম ইকবাল সাকিব আল হাসান আছে আমি একটু রনি তালুকদারকে নিয়ে যদি ছোট করে একটু বলেন যে বিদেশের মাটিতে এখন পর্যন্ত খেলা হয়নি তার দেশের মাটিতে যার খেলার ধরনটা দেখেছেন কতটুকু সাকসেস হতে পারে আয়ারল্যান্ডে যেটা আমরা দেখছি লাইন আপ যে এখানে কিন্তু মোটামুটি ফিক্সড কয়েকটা স্পটেই হয়তো তহিদ হৃদয় রনি তালুকদার ঘুরে ফিরে খেলতে পারেন এবং যেমনটা শুরুতে বলছিলাম যে আয়ারল্যান্ডের সুইং কন্ডিশনের জন্য টপ অর্ডার ব্যাটিং অর্থাৎ আমি যদি সাজিয়েই বলি যে তামিম লিটন এবং নাজমুল হোসেন শান্ত এক দুই তিনে যদি তারা তিনজন খেলেন এবং প্রবাবলি সেটাই খেলবেন যদি না নির্বাচকরা খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করেন তাদের উপরে আসলে খুব বড় দায়িত্ব থাকবে যে শুরুর দিকে যে আপনার ধস বলেন যে নতুন বলে সুইং সিম বোলিং সেটা সামলানোর দায়িত্বটা থাকবে এবং সেটা যদি তারা সামলে যেতে পারেন তাহলে কিন্তু মুশফিক সাকিব রয়েছেন মিডল অর্ডারে এক্সপিরিয়েন্স মিডল অর্ডার দেন আপনি তহিদ হৃদয়কে খেলান বা রনিকে খেলান তারা যেটাই খেলুক আই হোপ যে হয়তো বড় ইনিংস খেলার সুযোগ তারা তেমন একটা পাবেন না কারণ শেষ পনেরো বারো পনেরো ওভারই তারা ব্যাটিংয়ের সুযোগ পাবেন এবং সেখানে তারা কী করতে পারেন কেপাবিলিটি রয়েছে কারণ আমরা দেখেছি রনির হাতে স্ট্রোকস রয়েছে হি ক্যান প্লে অল দ্য বুকস ইন দ্য অল দ্য শটস ইন দ্য বুক সার্কেলটা ইউজ করতে পারেন সো শেষ বারো পনেরো ওভারে যদি তাকে সুযোগ দেওয়া হয় আই থিঙ্ক হি কুড বি কি প্লেয়ার বাংলাদেশের জন্য এবং ওয়ার্ল্ড কাপটা উপলক্ষে স্পেশালি আমরা যে গ্রাফিকটা দেখলাম এখানে ওয়ার্ল্ড কাপের জন্য কিন্তু মূল দৃষ্টিটা রাখতে হবে বাংলাদেশকে এবং আমরা যারা মিডিয়া রয়েছি তারাও কিন্তু আসলে একটা ম্যাচে কেউ খারাপ করলে বা দুটো ম্যাচে বাংলাদেশ একটু হারলে আমরা আপসেট হয়ে যাই কিন্তু টার্গেট রাখতে হবে যে বিসিবি কিন্তু আসলে বিশ্বকাপটা চোখে রেখে এই সিরিজগুলো খেলছে সো এখন লম্বা চিন্তা করতে হবে একটা সিরিজ না বাংলাদেশের নেক্সট তিন চারটা সিরিজ মিলেই আসলে একটা সিরিজ ধরলে আমরা যদি ধরি তাহলে আমরা একটা পরিষ্কার ছবি পাবো একটা ক্লিয়ার পিকচার পাবো যে কী করতে চাচ্ছে এবং বাংলাদেশের দলটা কোথায় দাঁড়িয়ে আছে রবীন্দ্র ভাই মৃত্যুঞ্জয় আছে মৃত্যুঞ্জয়কে আমরা সিরিজ নিশ্চিত করার আগে কি একাদশে দেখার সম্ভাবনা রয়েছে যেটা বললাম শুরুতে যে বাংলাদেশ যদি একেবারেই পরীক্ষা নিরীক্ষা করার মোডে থাকে যে হ্যাঁ আমরা শুরু থেকেই পরীক্ষা নিরীক্ষা করবো তবে হওয়ার সম্ভাবনা কম সিরিজটা নিশ্চিত করার পর যদি থার্ড ম্যাচে বাংলাদেশ দুই শূন্যতে এগিয়ে থাকে তাহলে তো মৃত্যুঞ্জয় চৌধুরী কারণ দুজন অলরেডি বাহাতি পেসার আছেন দলে মুস্তাফিজ আছেন শরীফুল আছেন তাদের থেকে মৃত্যুঞ্জয়ের একটু ডিফারেন্ট মৃত্যুঞ্জয় একটু শর্ট স্ট্যাচার এবং পেসও একটু কম কিন্তু বলটা স্কিড করে চমৎকার এবং লোয়ার অর্ডার ব্যাটিংও মোটামুটি ভালো করে এবং ইংলিশ কন্ডিশনে এই ধরনের বোলার আসলে সাকসেসফুল হওয়ার চান্স বেশি যার গতি কম কিন্তু নিয়ন্ত্রণ চমৎকার এবং অফ স্টাম্প এবং লেগ স্টাম্পের উপরে বলটা রেখে তিনি বাইরে এবং ভেতরে যদি বল সুইং করাতে পারেন ব্যাটসম্যানদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারবেন বাট আপনি যেটা বললেন এবং আমারও সেটাই মনে হয় যে থার্ড ম্যাচের আগে হয়তো সুযোগ পাওয়ার সম্ভাবনা কম তাইজুল আর নাসুম কিনে যে এক্সপেরিমেন্টটা চলছে সেটা আসলে ওয়ার্ল্ড কাপের আগে আপনি কাকে এগিয়ে রাখবেন দেখেন ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ায় হচ্ছে সাবকন্টিনেন্টের কন্ডিশনে সো ওইখানে এবং ওয়ার্ল্ড কাপের মতো টুর্নামেন্ট সো আমি সবসময় তাইজুলকে বাংলাদেশের সেরা স্পিনার মনে করি
সাকিব আল হাসানকে তো নিয়ে তার কিছু বলার নেই, বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন, তাকে যদি হিসাব থেকে বাদ দেয় তাহলে তাইজুল বাংলাদেশের সেরা স্পিনার, এটা আপনার মেনে নিতে হবে। এবং তিন ফরম্যাটেই তিনি যখনই সুযোগ পেয়েছেন তখনই কিন্তু পারফর্ম করেছেন। আমি জানি না যে তাকে কেন ধারাবাহিকভাবে খেলানো হয় না সবগুলো ফরম্যাটে, এবং তার যে এক্সপিরিয়েন্স দীর্ঘদিন ধরে খেলছেন, মানে বিশেষ করে তিনি সাদা পোশাকে বেশি, কিন্তু আপনি দেখেন যে তার ওয়ান ডে টি টোয়েন্টি সবগুলোতেই কিন্তু রেকর্ডটা টেস্টের মতো না হলেও একেবারে খারাপ সেটা কিন্তু বলা যাবে না। এবং যেটা বলছিলাম যে ইন্ডিয়ার মতো একটা জায়গায় যেখানে বিশ্বকাপ হচ্ছে কমন কন্ডিশন, সেখানে সাকিব মিরাজের সাথে কিন্তু চমৎকার হেল্পিং হ্যান্ড হতে পারেন তাইজুল। যেমনটি হচ্ছে, যেমন বলা হচ্ছিল তামিম ইকবালের কারণেই নাকি তাইজুলকে দলে নেওয়া হচ্ছে এমন কথাও কিন্তু উঠছিল। রুবাইদা, একটা বিরতির সময় আছে, বিরতির পর আমরা ফিরছি। এখন মাঠের পর জানিয়েছে একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর আবার স্বাগত। এখন মাঠে রাতের আয়োজনে রুবাইদ, আমরা কথা বলছিলাম যে বাংলাদেশ কেমন করতে পারে। আমরা আয়ারল্যান্ডকে নিয়ে আসলে চিন্তা করছি, যেহেতু আয়ারল্যান্ডের সাথে সিরিজ চলছে। আয়ারল্যান্ডের একজন ক্রিকেটার, সে হোম সিরিজে ছিল না, তিনি আইপিএলে ব্যস্ত আছেন এখন, তিনিও ইতিমধ্যে দলের সাথে যোগ দিয়েছেন, জস লিটল। তাকে নিয়ে আসলে একটু ভাবনার কথা রয়েছে, কারণ তার ওডিআই যদি তার ক্যারিয়ারটা একটু আমরা দেখি, তার প্রথমে তার আলোচনাটা করার আগে তার ওডিআই ক্যারিয়ারটা দেখে নিতে চাই। তিনি আসলে এই পর্যন্ত খুব বেশি যে ওডিআই খেলেছে তার না, 23টি ম্যাচ খেলে ইনিংস খেলেছে, উইকেট পেয়েছে 38টি, বামহাতি পেস বোলার, এবং 2016 সালে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলা ক্রিকেটার, বাংলাদেশে তিনি ওয়ার্ল্ড কাপ খেলে গেছেন মিরাজদের সাথে। আরেকটা হচ্ছে তার আইপিএল ক্যারিয়ার, সে যেহেতু গুজরাট টাইটান্সে খেলছে, তার আইপিএল ক্যারিয়ারটা একটু দেখে নিই আমরা, তাহলে একটু আলোচনা করতে আমাদের একটু সুবিধা হবে। তার আইপিএলে তিনি কন্টিনিউ কিন্তু খেলে যাচ্ছেন গুজরাট টাইটান্সে, যে খুব ড্রপ পড়ছে বাংলাদেশে, যে মুস্তাফিজ যেখানে ম্যাচ পাচ্ছে না সেখানে তিনি কন্টিনিউ 8 ম্যাচ খেলেছে, এই পর্যন্ত 10টি ম্যাচ খেলেছে গুজরাট, মধ্যে 8টি তাকে খেলিয়েছে এবং উইকেট নিয়েছে 6টি, ইকোনমি 8-এর বেশি। এই বোলারকে নিয়ে আমাদের আসলে চিন্তার কতটুক রয়েছে? খুব বেশি চিন্তা করার দরকার নেই বলে মনে হচ্ছে, বাট দেন এগেন জোকস অ্যাপার্ট, যে যেটা বলেছে যে বামহাতি সিমাররা ওই কন্ডিশনটাতে বিপজ্জনক হতে পারে, বাট আয়ারল্যান্ডের জন্য জস লিটল অবশ্যই বড় একটা অস্ত্র হবেন, কারণ আমরা দেখলাম যে তার ওয়ান ডে ইকোনমি কিন্তু চমৎকার, 5.5-এর কম, সো এটা আধুনিক ওয়ান ডেতে অসাধারণ। তিনি যদি বাংলাদেশ ওপেন করেন এবং শুরুতে যদি একটা দুটো উইকেট উপরে নিয়ে এবং পুরো 10 ওভার স্পেল যদি টাইট রাখেন, তার 10 ওভার থেকে যদি বাংলাদেশ 50-52-র বেশি বের করতে না পারে, তাহলে কিন্তু বাকিদের ওপর একটু প্রেশার পড়ে যাবে এবং বাকি বোলাররা একটু ফ্রিডম নিয়ে খেলতে পারবেন। সবারই একটা করে ভূমিকা রয়েছে, এবং মাইন্ড ইউ যে আয়ারল্যান্ড আসলে এই সিরিজটাকে যে গুরুত্বের সাথে নিচ্ছে এবং অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছে, সেটা কিন্তু এইটা একটা মেসেজ দেয় যে আইপিএলের মতো একটা টুর্নামেন্ট থেকে যেখানে তারা বাংলাদেশে খেলায়নি, তাকে আইপিএল থেকে ডেকে নিয়ে যাচ্ছে, সো তারা পুরোপুরি ফোকাসড এবং বাংলাদেশের উপরে তারা একদম সর্বশক্তি দিয়েই ঝাঁপিয়ে পড়তে চাচ্ছে যে কোনো রকম ছাড় দেওয়া যাবে না। কন্ডিশনের সদ্ব্যবহারটাই কি তারা করতে পারে, কারণ বাংলাদেশ যদিও কোনো জায়গায় পিছিয়ে থাকে, কন্ডিশনে পিছিয়ে থাকার কথা যদি সম্ভাবনা থাকে, এবং সাসেক্সের এই নিজস্ব মাঠে গেলে, এই কাউন্টি কিন্তু আয়ারল্যান্ডে অনেক ক্রিকেটার খেলে থাকে, তার এক্সপিরিয়েন্সটা কিন্তু ইংল্যান্ডের মাটিতে বেশ ভালো। ডেফিনেটলি, এবং আয়ারল্যান্ডের হোম কন্ডিশন যেরকম, ইংল্যান্ডে তারা সিরিজটা খেলবে এটা তাদেরও হোম কন্ডিশনের মতোই, এবং বাংলাদেশের আসলে ইংল্যান্ড বলেন বা ওই অঞ্চলে রেকর্ডটা কিন্তু খুব একটা ভালো না, মানে আইসিসি টুর্নামেন্ট বাদ দিলে, কারণ আইসিসি টুর্নামেন্টে তো ড্রপ ইন পিচেস হয়, ওখানে পিচ সবই সমান থাকে, বাট অন্যান্য বাইল্যাটারাল সিরিজ আপনি দেখেন বাংলাদেশের রেকর্ডটা কিন্তু খুব একটা উজ্জ্বল তেমনটা বলা যাচ্ছে না, এবং ওই একটা দুশ্চিন্তাই আসলে বাংলাদেশকে ভোগাবে, সেটা হচ্ছে কন্ডিশন এবং উইকেট। এছাড়া আপনি যদি প্লেয়ার টু প্লেয়ার, পাউন্ড ফর পাউন্ড হিসাব করেন, আই ডোন্ট থিঙ্ক যে বাংলাদেশের সামনে আয়ারল্যান্ডের দাঁড়ানোর সক্ষমতা রয়েছে, এবং বাংলাদেশে খুব বেশি চিন্তা করার ওপেনারদের নিয়ে কি ভাবনা আছে, কারণ যদি যেহেতু কন্ডিশন ইংলিশ কন্ডিশন, সিম সুইং থাকবে, অনেক ভেরিয়েশন থাকতে পারে, ওপেনাররা স্ট্রাগল করতে পারে? দেখেন, যেটা আমি শুরুতে বলেছিলাম যে ওপেনিং টপ অর্ডারটাই সব থেকে গুরুত্বপূর্ণ পজিশন, এবং কাকে আসলে এই পজিশনে বেস্ট, শান্তকে আসলে তিনিই থাকতে হবে, এবং যেহেতু তামিম, লিটন এবং শান্ত তিনজনই খুবই অভিজ্ঞ, তিনজনই কিন্তু, তামিমের কথা যদি বাদও দেয়, লিটন এবং শান্ত কিন্তু প্রায় 10 বছর খেলে ফেলেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট, আর 7-8 বছর তো ডেফিনেটলি, সো তারা কিন্তু অভিজ্ঞ, বিভিন্ন টুর্নামেন্ট খেলেছেন বিভিন্ন, সেক্ষেত্রে কিন্তু মুশফিকের ডাউনটা একটু পেছনে চলে আসে, মুশফিক হয়তো 4-এ খেলবেন বা 5-এ খেলবেন, আমি জানি না ব্যাটিং অর্ডার কী হবে, 5-এ খেলার সম্ভাবনা বেশি তার, সো
এই তিনজনের উপরে আসলে টোনটা সেট করে দেওয়ার দায়িত্ব থাকবে যে বাংলাদেশ কেমন খেলবে এবং এই তিনজনের মধ্যে থেকে যদি একজনও ভালো করেন আই থিংক বাংলাদেশের টেনশন করার তাহলে জিদুকে আসলে এখানে এক্সপেরিমেন্ট করার একটা বড় একটা জায়গা রয়েছে রোহিত ভাই একটা আরেকটা বিতর্ক সময় আছে বিতর্ক আমরা ফিরছি এখন মাঠে এই পর্যায়ে নিচ্ছে একটা ছোট বিরতি ফিরছি একটু পরেই বিরতির পর আবার স্বাগত এখন মাঠে রাতের আয়োজনে আমরা এতক্ষণ কথা বলছিলাম যে ক্রিকেট নিয়ে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ নিয়ে ইংল্যান্ডের মাটিতে এবার একটু অন্য একটা প্রসঙ্গে একটু আলোচনা করতে চাই এটা হচ্ছে সালাউদ্দিন ইস্যু আজকে ক্রীড়ার প্রতিমন্ত্রী তিনি কথা বলেছেন সালাউদ্দিন ইস্যু নিয়ে কি বলেছেন সেটা একটু শুনে আসবো ফিফা কর্তৃক এই ধরনের একটা নিষেধাজ্ঞা এটা সত্যি আমাদের জন্য অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার এবং এটা আমাদের দেশের জন্য একটা ভাবমূর্তির বিষয় এবং এটি আমরা যেহেতু ইতিমধ্যে ফুটবল ফেডারেশন তদন্ত করছেন আমাদের সংসদীয় কমিটিও এ বিষয়ে তদন্ত আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তো এই কারণে আমরা আসলে সরাসরি এগুলো করছি না আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেহেতু ফিফা এবং অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন বিশ্বের মধ্যে তা এমন কোনো কাজ আমরা করব না যে কাজটি করলে এখন ব্যক্তির উপরে যে নিষেধাজ্ঞা আসছে সেটি কোনোভাবে যেন দেশের উপর নিষেধাজ্ঞাটা না আসে যেই সাংবাদিক ভাইয়েরা আমাদের জন্য এত কিছু করেন আমাদের খেলাধুলাকে এগিয়ে নিতে কাজ করেন কিন্তু তাদের বিষয়ে এই ধরনের উক্তি এটা সত্যি আমি শুনে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি কষ্ট পেয়েছি কারণ এই ধরনের কথা মানে কেউ ঘুমিয়েও বলতে পারে এটা আমার কাছে বিশ্বাস হয় না যারা এই ধরনের কথা বলেছে আমি মনে এটা আসলেই এই ধরনের পদে থেকে এই ধরনের কথা বলা আমি সত্যিই কষ্ট পেয়েছি এবং এটি আমি মনে করি এটি শুধু সাংবাদিক সমাজ মর্মাহত হয়েছে ব্যথিত হয়েছে শুধু তাই নয় এটি পুরো বাংলাদেশে আমি মনে করি প্রত্যেকটা মানুষ যারাই শুনেছে তারাই কিন্তু এটা আঘাত পেয়েছে মনে পরিবার নিয়ে কথা বলা এর চেয়ে মানে খারাপ কিছু আর হতে পারে না একটা মানুষের পরিবার নিয়ে পরিবার যেখানে কোনো অন্যায় করে নি কোনো কাজে আসেনি সেখানে পরিবার নিয়ে কথা বলবে কেন এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না কোনো একটা বিবেকবান মানুষ এ ধরনের কথা বলতে পারেন না রোহিত ভাই আসলে সবাই খুব মানে প্রতিবাদ জানাচ্ছে অনেক বিবৃতিও দিয়েছে কিন্তু ফিফার ল একটা ল রয়েছে নিশ্চয়ই ফিফার লটা আসলে অনেক হার্ড সেখান থেকে আসলে সালাউদ্দিন কাজী সালাউদ্দিনকে যে খুব সহজে সরিয়ে ফেলা যাবে সেটাও তো খুব মানে সহজ না আর কি দেখেন যেটা প্রতিমন্ত্রী বললেন আমি কিন্তু তার সাথে পুরোপুরি একমত যে কাজী সালাউদ্দিনকে আমরা শাস্তি দিতে যে এখন যদি এমন অবস্থা হয় যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করে দিল ফিফা এর আগে কিন্তু পড়তে হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ফিফা নিষেধাজ্ঞায় পড়তে হয়েছে সেটা কিন্তু আসলে সব দিক থেকেই খারাপ হবে এক নম্বর দু নম্বর হচ্ছে কাজী সালাউদ্দিনের এগেনস্টে যেমনটা আমরা জানি যে তদন্ত কিন্তু চলছে এবং সেই তদন্ত চলাকালীন এবং ইন্টারনাল ইনকোয়ারি কিন্তু হচ্ছে প্রতিমন্ত্রীর কথা যেমনটা বোঝা গেল যে তারা চেষ্টা করছেন সেই তদন্ত চলাকালীন সেটা নিয়ে মন্তব্য না করে বরং কাজী সালাউদ্দিন আসলে নিজের থেকে যদি এই ক্লারিফিকেশনগুলো দিতেন এবং কেন হয়েছে আমরা কিন্তু পরিষ্কার কোনো ধারণা পাইনি তার কাছ থেকে যেদিন এই ঘটনাটা ব্রেক হয় আবু নাঈম সোহাগের সেদিন কিন্তু আপনাদের স্টুডিওতে আমরা ব্রেক করেছিলাম এবং আমি আপনার সঙ্গে এটা নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে একটা স্বচ্ছ সংবাদ সম্মেলন আমরা দেখতে চাই সেটা কিন্তু এখন পর্যন্ত হয়নি ওই দায় সারা গোছের উনি করেছেন আমি জানি না আমি জানি উনি করেছেন এই ধরনের একটা সংবাদ সম্মেলন কিন্তু আমরা দেখেছি বাইরে আমরা যদি দেখি যে কালচারটা ফুটবল ফেডারেশনগুলোর অনেক বড় বড় স্ক্যান্ডালের মুখে পড়ে কিন্তু পুরো জিনিসটা একটা বিবৃতি হিসাবে আসে সংবাদ মাধ্যমগুলোর কাছে চলে যায় সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় যে ডিটেইলস পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে কী কী হয়েছে কেন হচ্ছে কীভাবে হচ্ছে এবং বাফুফের কাছে আমরা যে জিনিসটা আরও আশা করেছিলাম যে স্বচ্ছতা থাকবে যে নেক্সট কী করতে যাচ্ছেন টাকা পয়সার হিসাবগুলো কী সেগুলো তারা সব সংবাদ সম্মেলনে তুলে ধরুন সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরুন এত শক্তিশালী সংবাদ মাধ্যম বাংলাদেশে সেটা কিন্তু আমরা কোনো লক্ষণ দেখছি না এই জায়গাটাতেই আসলে চিন্তিত হবার মতো একটা বিষয় নট রিয়েলি যে ফিফা কী করবে বাংলাদেশের সেটা তো আছেই কিন্তু ফিফা কাজী সালাউদ্দিনকে বা বাফুফের সভাপতিকে শাস্তি দেওয়ার আগে বাফুফের সভাপতি শুড কাম আউট ক্লিন এবং এই জিনিসগুলো যদি তিনি শুরু করেন একটা কালচারে পরিণত হওয়া উচিত যে কোথায় খরচটা হচ্ছে কিভাবে হচ্ছে এটা যেন সবার সামনে তুলে ধরা আমরা পেশাদারিত্বটা দেখি না বাফুফের এটা আসলে আপনি অনেকদিন যাবত এই সেক্টরে কাজ করছেন সবশেষ কবে এরকম গোছানো বাফুফের আপনি দেখেছেন মনে আছে কখনোই না আসলে মানে আমার সাংবাদিকতা ক্যারিয়ার প্রায় 16 বছরের আমি এটা বাফুফের কাছ থেকে তো বটেই বাংলাদেশের অধিকাংশ ফেডারেশনের কাছ থেকেই
এটা আমরা দেখি না কখনো, এই স্বচ্ছতাটা নাই। মানে কাউকে কোনো প্রশ্ন করলে আসলে তারা পাল্টা প্রশ্ন করেন, মানে যে কোন দেশ এরকম হয় না, বা ওইখানে এরকম অমুক হয়েছিল, ওই আমলে অমুক তমুক হয়েছিল, এরকম এইটা চলে। তো এই জন্যই আমি আসলে এই কালচারটা চেঞ্জ করার কথাটা বারবার বলি, যে কাজী সালাহউদ্দিনকে আপনি সরিয়ে দিলেন, তার জায়গায় যদি তার মতো আরও একজন আসেন আপনি কী করবেন? কারণ আপনার ওই স্ট্রাকচারটাই নাই যে এদেরকে জবাবদিহিতার মুখে আনা, স্বচ্ছতা তৈরি করা পুরো বিষয়টাতে। আমরা দেখেছি ফিফার কাছে অলরেডি একটা মানে ভালো অবস্থায় নেই বাংলাদেশ, যেহেতু একটা নিষেধাজ্ঞা এসেছে। এখন যদি এই সবাই বিবৃতি দিচ্ছে, সবাই মানে বলছে, অনেকে আবার মামলাও করবেন বলছেন স্যার কাজী সালাহউদ্দিনের নামে, এইগুলো যদি আসলে বিশ্ব পর্যায়ে একটা সময় তারা খুব সিরিয়াসলি নিয়ে নেয়, ব্যান খাওয়াটা তো আসলে খুব বেশি দূরে আছে বলে মনে হয় না। দেখেন, ব্যান হতে পারে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ব্যান হওয়াটা এটা বড় ইস্যু না। অনেক দেশের ফুটবল ফেডারেশনই ব্যান হয়, ব্যান তুলেও নেয়, তুলেও এক বছর পর তুলেও নেয়। মূল বিষয় হলো আপনি এক দুই বছর ব্যান থাকলে বাংলাদেশ ফুটবলের যে ক্ষতি হয়েছে সেটা আর কি ক্ষতি হবে? বাংলাদেশ 192-93 আছে, কই যাবে? তার থেকে আপনি একটা স্ট্রাকচার করেন, একটা কালচার করেন, পেশাদারিত্বের একটা কালচার, একটা লায়াবিলিটির কালচার, একটা জবাবদিহিতার কালচার তৈরি করেন, সেটা বেশি গুরুত্বপূর্ণ। রাদার দেন আপনাকে নিষিদ্ধ করে রাখবে, বাংলাদেশের মান সম্মান যাবে, বাংলাদেশের ফুটবলের আর কত অসম্মান হবে? মানে 193 আপনি আছেন, আপনার সেশেলসের মতো দলের কাছে হারতে হচ্ছে যারা আসলে ফুটবলারও না, অপেশা মানে সেমি প্রফেশনাল ফুটবলার্স। সো মান সম্মানের থেকে আসলে কালচারটা তৈরি করা দরকার, যে নেক্সট 20 ইয়ার্স, নেক্সট 20 বছর কীভাবে বাফুফে চলবে, কীভাবে স্বচ্ছতা তৈরি হবে, কীভাবে আসলে একটা স্ট্রাকচার পেশাদারিত্বের জায়গা তৈরি হবে, সেটাই মানে স্বচ্ছ থাকতে হবে। এবং যেহেতু পারফরমেন্সটা ম্যাটার করে সব জায়গায়, পারফরমেন্সটা আসলে ওই বিষয়গুলো আমাদের চোখে একটু হলেও এড়ানো যায়। তো যেহেতু পারফরমেন্সও নেই, পাশাপাশি এই বিতর্কগুলো সবকিছু মিলে বা হবে, এই জন্য আসলে সবসময় শিরোনামে থাকছে রিসেন্টলি। রুবেদ ভাই, আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। এ ছিল এখন মাঠে রাতের আয়োজন। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, এবং ইউটিউব এখন টেলিভিশন সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন টিভি।